ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমোচ্ছিলেন প্রদীপ তেওয়ারি ও তার পরিবার। আর সেই সময়ে হঠাৎ গভীর রাতে বাঁকুড়ার ভাদুল গ্রামে অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্মীর বাড়িতে ঢুকে পড়ে ছজনের একটি ডাকাত দল। ডাকাত দল থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় পরিবারের সদস্যদের উপর। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা চলে এলে একটি আগ্নেয়াস্ত্র ফেলে চম্পট দেয় ডাকাত দলটি। প্রথমে দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে, তারপর প্রদীপবাবুর ছেলের হাত পা বেঁধে দেয় ডাকাত দল। বুঝতে পেরে প্রদীপবাবু তাদের বাধা দিতে এলে ধস্তাধস্তি শুরু হয় প্রদীপবাবুর সঙ্গে। এই ঘটনায় মাথায় সামান্য আঘাত পেয়েছেন প্রদীপবাবু। পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকারে লোকজন ছুটে এলে একটি 9mm পিস্তল ফেলে পালিয়ে যায় ডাকাত দলটি। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। যখন এরকম তখন ছেলেটা পাশ পেছনে ছিল, ও তখন থাকতে পারে, বাবা মানো বাবা মানো, চোর চোর করে চিৎকার করে, হ্যাঁ তবুও চোর চোর চিৎকার। যখন ও একবার চোর চোর বলছে, আমিও চোর চোর করে চিৎকার করছি, তখন পাশের বাড়ি এই আমাদের যে আছে ও উঠেছে, আর এদিকে চিড়ামিলের যে পাহারা দেয় ওরাও, কে হলো বাবু, কে হলো ডাক্তার বাবু, কে হলো কাকু, কে হলো কাকু, চিৎকার করছে, ওরা বুঝি নার্ভাস হয়ে নার্ভাস হয়ে যদি বেরিয়ে এটা টপকে। হ্যাঁ চুরির উদ্দেশ্যে অবশ্যই চুরি, ভিতরে জন চারজন ছিল, বাইরে এক দুজন পাঁচ ছজনের দল ছিল। ওরা বুঝে লিছে যে এরা মারবে, দিদি তখন মাঠে মাঠে দৌড়ে পেলিছে, তখন ভোরবেলায় ছেলেটা বললাম দেখ, তখন ছুটি যে দেখছে পিস্তলটা পড়ে আছে। দিদি বুঝে বাবা দেখো পিস্তলটা, গেটটা তালাটা ভাঙতে পারেনি, নাহলে মোটর সাইকেল গাড়ি আমার বার করে দিত। আতঙ্ক সব সময় দেশে, এবারে ওই জায়গায় যেহেতু উনি চলে গেছে, আজকেও তো আবার যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক করতে পারে, আতঙ্ক তো থাকতেই পারে, ওটা থাকবে কি আতঙ্ক। হ্যাঁ লিখিত অভিযোগ করে দিলাম, আমার দাদাকে সামনে নিয়ে গেলাম। আর আমার ছেলেটাকে ওপরে যে আগে বেঁধে রেখে দিয়েছি, বেঁধে ব্যবহার দিয়ে ওকে আগুন মানে আগলে রেখেছি, বলছে ওকে ছাড়বো নিয়ে, ওকে ওকে নিচে একদম নামিয়ে নিয়ে ওরা চারজনা নিয়ে চলে এসেছে। এসে পর আমাদের ওইখানটাতে যেখানে আমি আর শুয়ে আছি সেই নিচটাতে ছেলেটাকে বসিয়ে রেখেছি, বসে আর ব্যবহারটা ওর গায়ে ঠিকই রাখছি, বলছে আর হাত পাতগুলো বেঁধে দিয়েছি, ওকে লড়তে দেয়নি। তখন একটি ছেলে বলে তাড়াতাড়ি ওদের তিন চার তিনজনাকার মধ্যে ওরা বসিয়ে রেখেছে, গিয়েছি ওর বাবার কাছে, ওর বাবার কাছে গেছি, যেয়ে পরে ওর বাবাকে টেনে নিচে খাঁচড়া চেনা পাচ্ছি, বুঝে নিচে নামো না, একটু নিচে নামো, এই চুন নিচে নেই মানে আমি ওষুধ নেবো, ওকে বলেছি ওষুধ নেবো, জানা শুনে না হলে হয় তো ওষুধ নেবো বলেছে, তখন বলছে যা চো এখন ওষুধ ওষুধ ঘুমের করে বলছে ওষুধ ওষুধ। তখন তোমার মেয়েদের খুব সোজা বন্ধ নেমে পড়ে বাবাকে খুব জোর টানছে, তখন তোমার মেয়েদেরকে টেনে পড়ো, মেয়েদের টেনে নিয়ে ঘুরেছি, হাতটা খুব ঘুরিয়েছি, ঘুরিয়ে পড়ো তোমার ইয়ার ওর শাবলটা ধরতে গেছি, শাবলটা যখন টেনেছি ওর হাতে, তখন এক হাতটা ছেড়ে দিয়েছি, এক হাতে তোমার মেয়েদের শাবলটা মেরে দিয়েছি।